সমস্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের চাণক্য সুদীপ রায় বর্মন এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর রাজনৈতিক কূটকৌশলের ফলে এর যে অভাবনীয় রাজনৈতিক জোট অর্থাৎ বাম গ্রেস জুট গঠিত হয়েছিল কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে দিন যতই যাচ্ছে ততই এই দুই দলের মধ্যে রাজনৈতিক যুগসূত্র আর লক্ষ্য করা যাচ্ছে না বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বেই সিপিএম সদর দপ্তরে যেভাবে প্রতিদিন হাজিরা দিতেন কংগ্রেসের চাণক্য প্রায় বর্বন তাতে এ রাজ্যের সাধারণ মানুষ যথেষ্ট চিন্তিত ছিল কারণ সিপিএম সদর দপ্তরে কংগ্রেসের নেতৃত্বরা যেভাবে আনাগোনা করেন তাতে রাজ্যে প্রকৃত অর্থেই জনস্বার্থমুখী কোনো ধরনের রাজনীতি হবে কিনা না তা নিয়েও সন্দেহ প্রকাশ করে আসছিলেন এবং সেই সন্দেহের ভূপ্রকাশ আজ দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের জ্বলন্ত সমস্যা নেই আজ বাম জুট জনগণের পাশে নেই বরং এ রাজ্যের জনগণ আজ ভরসা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতি বিশত তীপ্রমতার প্রতি যারা আজ রাজ্যের প্রধান বিরোধী দল এই পরিস্থিতিতে কংগ্রেস সিপিএমের মধ্যে যে হতাশাজনক জোট ছিল সেই জুট আজ ভাঙনের পথে মানুষ আজ কংগ্রেস সিপিএমের জুটকে বিশ্বাস করছে না এই জুটকে নিয়ে নানা ধরনের বিদ্রুপ করছে যার ফলশ্রুতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সুদীপ বর্মন এবং জিতিন চৌধুরী যতই রাজনৈতিক চালাকি করুক না কেন এই জুট কোনো সফল হবে না জনগণ তথা এর যে গণদেবতাও এই জুটকে পরিত্যক্ত করেছে গণদেবতাই যেখানে এই জুটকে প্রত্যাখ্যান করেছে স্বাভাবিকভাবেই জোর করে কংগ্রেস এবং সিপিএমের নেতৃত্বরা এই জুটকে ধরে রাখতে পারবে না বলে মনে করছেন এর যে রাজনৈতিক বিশেষজ্ঞরা অদূর ভবিষ্যতেই এই জুট ভেঙে যাবে বিশেষত লোকসভা নির্বাচনের পূর্বেই হয়তোবা কংগ্রেস সিপিএমের জুট ভেঙে চোরমার হয়ে যেতে